নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আজকে ভিডিওটি দেখাচ্ছি এর আগে একটা ভিডিও দেখে দেখিয়েছিলাম আপনাদেরকে যে সামরানি কাপ আপনারা কিভাবে তৈরি করবেন তো সেটা ভিডিও অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এবং কীভাবে তৈরি করবেন কি কী লাগবে সব কিছু তথ্য আমি কিন্তু শেয়ার করে দিয়েছি এইবারে আজকে যেটা আমি দেখাচ্ছি সেটি হচ্ছিল যে সামনানি কাপে কী কী মশলা আপনারা দেবেন এবং মশলা ভরানোর পরে যে কিভাবে আপনারা জ্বালাবেন সেই বা কীভাবে কতটা ধোঁয়া নির্গত হবে সেটার উপর ভিডিও তো আপনারা দেখুন মনে তো আমার সামনে কিন্তু অলরেডি আমি দুটো সামনানি কাপ অলরেডি আমি চালিয়ে রেখেছি এখানে আপনারা দেখতে পাবেন এখন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং কত কি ধরনের কি কি মশলা সেটার আমি আমি তথ্য আপনাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি আমি আপনাদেরকে গুলো দেখেছি দেখিয়েছি এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি এই সামরানিক কাপ দুটো আমি জ্বালিয়েছি এইখানে দেখুন তো এই দুটো থেকে এতটা পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে যে ঘরটা একদম সুগন্ধি হয়ে যাচ্ছে কারণ এইখানে যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কর্পূর আছে এবং ধূপের গুঁড়ো আছে লোবান আছে গুগুল আছে তো এই সমস্ত দিয়ে কিন্তু আপনাদেরকে এই সামনানি কাপ এই কাপ যে তৈরি হচ্ছে বলুন কাপের যে মাঝখানে কাপের মাঝখানে যে গর্ত আছে সেটার মধ্যে কিন্তু এটাকে কিন্তু ভরিয়ে দিতে হবে অর্থাৎ ভরানোর পরে তখন কিন্তু এই যে সামনানি কাপ থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে সেটা কিন্তু আপনারা কিন্তু প্রত্যক্ষ দেখতে পাবেন তো তার জন্য আমি কিন্তু দুটো কাপ আপনাদের সামনে জ্বালিয়ে দেখালাম তো কতটা পরিমাণে ধোঁয়া থেকে বের হয় এবং ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ে তো সেটার উপরই তথ্য আপনাদের শেয়ার করে দিলাম মানে এর আগে দেখেছিলাম যে কাপ কীভাবে আপনারা তৈরি করবেন সেটার উপর ভিডিও ছিল তো আজকে ভিডিওটা যে কাপ তৈরি করার পরে কী কী মশলা দিবেন তার উপরে এবং কীভাবে দেবেন বা ধরানোর পরে কতটা ধোঁয়া বের হবে সেটার উপর ভিডিও তো আপনারা দেখুন এবং দেখতে থাকুন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও তো দেখতে থাকুন এবং দেখার পরে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর হচ্ছে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি চ্যানেলটিকে উদ্দেশ্য ভবিষ্যতে কিন্তু আরো টুপকাটি ব্যবসার উপরে প্রচুর ভিডিও আমি আপলোড করবো সেগুলো কিন্তু আপনারা দেখে নিয়ে এই ব্যবসার সঙ্গে কাজে লাগিয়ে কিছু পয়সা আন করতে পারেন বন্ধুরা তো এটা হচ্ছে আজকে ছিল আমার যে সামনানি কাপ জ্বালানোর পরে কিরকম ধোঁয়া হবে এবং দেখুন কি ভাবে আমি তৈরি করেছি রেডি করেছি আমার জ্বালিয়েছি এবং কি কি মশলা দেব তো মশলার বিষয়ে আমি বলে দিচ্ছি তো মশলা বলতে এখানে কর্পূর দিতে হবে এবং লোবান দিতে হবে গুগুল দিতে হবে তার আর হচ্ছে আপনি দেবেন এখানে যে কর্পূর লোবান গুগল আর ধূপের গুঁড়ো অর্থাৎ ধূপ যে আপনারা যে বাজার থেকে নিয়ে আসেন যেটা নারকেলের ছোবাদের যে জ্বালানো হয় সেই ধূপের গুঁড়োটাই হচ্ছে গুঁড়ো না দিয়ে যদি গোটা গোটা রেখে দেন তাহলে কিন্তু সব চাহিদা ভালো হবে গোটা বলতে এই টাইপের ঠিক আপনারা দ্বারা রেখে দেবে দেখেন দেখুন এই যে দলা তো এই হচ্ছে দলা তো এই টাইপের আপনারা দলা এরকম টাইপের একটা দলা দলা করে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ভেঙে রেখে এই কাপের মধ্যে কিন্তু আপনারা দিয়ে কিন্তু এই কাপগুলোকে সাজিয়ে তারপরে কিন্তু জ্বালাতে পারবেন এবং ঘরের মধ্যে দিয়ে অবশ্যই এটা একটা বেশ সুগন্ধি একটা ভালো একটা গন্ধ বেরোবে আপনারা জানানোর পরে বুঝতে পারবেন যে এর থেকে কতটা ধোঁয়া ভালো বের হয় এবং সুগন্ধিটা কতটা ভালো হয় তো এটার তো কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন এবং আপনারা করতে থাকেন এইভাবে কাপ তৈরি করুন এবং ডাইয়ের মাধ্যমে তৈরি করতে হবে ডাইটা আপনাদেরকে দেখিয়েছিলেন এবং ডাই যদি লাগে সেটার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা এবং সামানিক কাপের যে বক্স করবেন সেটা প্লাস্টিকের বাক্স কিনবেন বাক্সের মধ্যে সাজিয়ে দিয়ে বারো পিস করে একটা বক্স হয় বারো পিচ করে তারপরে আপনারা কিন্তু নিজস্ব স্টিকার বা স্টিকার লেভেল ছাপিয়ে নিয়ে নিজের কোম্পানির নাম দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন বন্ধুরা তো এটা হচ্ছে আমার ভিডিও আজকে তো অবশ্যই যদি ভালো লেগে থাকে যা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে এখনো বন্ধু যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলছে আমি সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ আগামী দিনে প্রচুর ভিডিও আমি আপলোড করব ধূপকাঠি ব্যবসার উপরে সেগুলো দেখিয়ে নিয়ে কিন্তু আপনাদের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে কিছু পয়সা হলেও আর্ন করতে পারবেন বন্ধুরা তো এই ছিল আমার আজকে ভিডিও তো বন্ধুরা আমি রাখছি এখন এই যে সামরানি কাপ কীভাবে জ্বলছে এবং ধোয়া বেরোচ্ছে সেটা দেখালাম এবং কি কিন দিবেন এবং এর মধ্যে কি কি দিয়ে আপনাদেরকে ভর্তি করতে হবে সেটাও বলে দিলাম তো এতটুকু ভিডিওটি ছিল ভালো লাগবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো নমস্কার ধন্যবাদ গুড ডে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে সামরানি কাপ যেটা আমি এতক্ষণ পর্যন্ত হাতে দেখালাম সরাসরি তো এবার হচ্ছে যে নিচে টাকা অবস্থা রাখা আছে এবং এ থেকে আমি কতটা এই কাপগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং একটা জাগালে কিন্তু ভালো পরিমাণে ধোঁয়া বের হয় আর দুটো থেকে তারও বেশি বের হচ্ছে দেখতেই পাচ্ছেন আর কি তো এই কাপগুলো কিন্তু প্রত্যেকটা হার্বাল প্রোডাক্টদের তৈরি একদম একদম দিয়ে তৈরি কারণ ন্যাচারাল একদম কারণ এখানে হচ্ছে আছে এই সামনানি কাপের মাঝখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন সেইখানে বাড়ানো হয়েছে এইখানে কর্পূরের দলা দেওয়া হয়েছে বা কর্পুরের গুঁড়ো বলতে পারেন কর্পুরের গুঁড়ো কর্পুরের দলা অথবা এখানে তার সঙ্গে দিতে হবে ধূপের গুঁড়ো তার সঙ্গে দিতে হবে আপনার হচ্ছে লোবান আর দিতে হবে গুগলের টুকরো আর কি লোবানের টুকরো আর গুগলের টুকরো কর্পুরের গুঁড়ো আর ধূপের হচ্ছে টুকরো ছোট ছোট করে টুকরো টুকরো করে এখানে দিয়ে কিন্তু ভরাতে হবে বন্ধুরা তো এই হচ্ছে সামরানি কাপ যেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে যে নিজে হাতে ডায়ের মাধ্যমে তৈরি করা শিখেছিলাম যে সামরানি কাম। এটা দু রকম পদ্ধতিতে আমি করেছিলাম একটা আমার যে মাল্টি ট্যালেন্টেড আছে এইখানে যে হোয়াইট সামরানি কাপ এবং যে নারায়ণরেখা আগ্রবত এন আর আগ্রবর্তী বিজনেস যে চ্যানেলটি আছে আমার সেইখানে কিন্তু আছে আমার ব্ল্যাক সামরানি কাপ তো ব্ল্যাক সামরানি কাপ কীভাবে তৈরি করবেন তো টোটাল এ টু যে তথ্য দেওয়া আছে এবং হোয়াইট সামরানি কাপ কীভাবে তৈরি করবেন তারও সম্পূর্ণ ফর্মুলা কিন্তু দেওয়া আছে বা দেখানো হয়েছে বন্ধুরা ওইভাবে আপনারা দেখে নিয়ে সেম টু সেম এই ডায়ের মাধ্যমে আপনারা কিন্তু সামরানি কাপগুলোকে তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন এবং এর থেকে যে ধোঁয়া নির্গত হবে সেটা যে একদম কোনো সাইড ইফেক্ট নেই এবং সম্পূর্ণ হার্বাল অল্প তৈরি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য বন্ধুরা নমস্কার ধন্যবাদ গুড ডে